আমাদের রাজ্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বর্ষা প্রবেশ করেছে, এবং গত 24 ঘন্টায় উপরের 5টি জেলাতে ইনক্লুডিং মালদা সব জায়গাতেই কিন্তু হোয়াইট স্প্রেড বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। পূর্বাভাস যেটা থাকছে হচ্ছে আগামী 5 দিন উত্তরবঙ্গের উপরের 5টি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এবং এই যে 5 দিন বৃষ্টি হবে তার মধ্যে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এই পোর্শনটাতে। কিন্তু মোটের উপরে এই উপরের 5টি জেলাতেই কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং এটা টানা 5 দিন ধরে চলবে। ফলে এই ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের কিন্তু একটা ইম্প্যাক্ট হবে, যেটা বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বেশ কিছু জায়গায় ভূমিধস বা ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকছে। ছোট যে শহরগুলো আছে আমাদের মিউনিসিপ্যালিটির, সেখানে ওয়াটার লগিং বা জল জমে যাওয়ার সম্ভাবনাও থাকবে, এবং এগ্রিকালচার ক্রপসেরও কিন্তু একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে কিন্তু এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আর উপকূলবর্তী জেলা এবং সন্নিহিত উপকূলবর্তী জেলা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। তার মধ্যে আজকে 24 ঘন্টায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি মেইনলি বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিকটাতে। ফলে বর্ষা আজকে উত্তরবঙ্গ দিয়ে পশ্চিমবাংলায় প্রবেশ করল। উত্তরবঙ্গের প্রায় সব জেলাই বর্ষার কভারে চলে এসছে ভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। মেইন কনসার্ন এখন যেটা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গ, যেহেতু আগামী 5 দিন ধরে ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে, ফলে বেশ কিছু জায়গায় জল জমে যাওয়া বা ল্যান্ডস্লাইড ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে।